আবার দিদিয়া হেরে গেল আমরা আবার আমাদের রুম আমার আর ভাইয়ের রুম।
চলে আসছে আমাদের রুমে। তো আমাদের রুমে তোমরা যদি আসো দেখো এখানে একটা সোফা আছে, খুব বড় সোফা নাকি, খুবই আরামসে মানে সবাই আসলে এখানে বসলে আরাম, মানে ফ্যামিলি সবাই আসলে আরামসে এনজয় করতে পারবে, এখানে বসে নিয়ে চা বা খাওয়া যাবে বা পড়া ইয়া ইভিনিং স্ন্যাক্স করা যাবে। তো তুমি দেখছো এখানে ইয়ে রেখেছে মাগ অ্যান্ড গ্লাস। তারপর দেখো এখানে আমরা অলরেডি আমরা ইউজ করে নিয়েছি রুমটাকে, তোমরা দেখতে পাচ্ছ দুজনে কি আমি রেডি হয়ে গেছি। তো এখানে আমাদের মিরর আছে একটা বড় সাইজের মিরর, আর ভাই শুট করছে ব্যাক থেকে। তারপরে এখানে আছে টিভি, টিভির পর এখানে আছে কফি কেটলি আছে, এখানে অল থ্রু সব হোটেলেই থাকে সব কি কফি অ্যান্ড অল ওই সব জিনিসের। আর এখানে আছে ফ্রিজ, সো এখানে জলের বোতল রাখা আছে, ফের আরও সব বিস্কিট ফিস্কিট রাখা আছে আমাদের। সো এটা হচ্ছে আমাদের এসি, তো আছে এটা হচ্ছে আমাদের বেড, আমার ভাইয়ের একদিনের জন্য। তো তোমরা বলো কেমন লাগছে রুমটা, ঠিক আছে এটা ব্যাকগ্রাউন্ড দেখো এই কালারটা খুবই সুন্দর লাগছে আমার, দেখো খুবই মস্ত কালারটা, আমার খুব ভালো লাগছে এই কালারটা, লাইট গ্রিনের মতন ওশেন গ্রিন, ওশেন গ্রিন রাইট। সো তারপরে এদিকে আমাদের কবার্ডস আসছে, এখানে কবার্ডে ব্ল্যাঙ্কেট আছে, ধর আমি নিজের ড্রেস রেখেছি যেটা পরে এসেছিলাম আমি, নিচেও আছে সো আরামসে তোমরা ইউজ করতে পারবে এখানে। আর এখানে আছে আমাদের ওয়াশরুম, ওয়াশরুমটা গাইজ আমরা ইউজ করে নিয়েছি, তো একটু মেসড আপ হবে। সো এখানে তোমরা দেখো এখানে সব কিছুই দেওয়া আছে, লাইক ব্রাশ সেট থেকে নিয়ে কন্ডিশনার শ্যাম্পু বডি সপ দেন হেয়ার ক্যাপ সব কিছু দেওয়া আছে। অ্যান্ড এটা তো আমারই ফেস ওয়াশ, তো এটাই ব্যাপার। এখানে আরো টাওয়েলও রাখা আছে, আমরা বাথটাবওয়ালা ওয়াশরুম পেয়েছি, সো লেটস সি আমরা এটার মধ্যে চান করি কি না না গাইস। তো দিস ইজ দ্য থিং, আমি তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। আমরা এই রুম এই হোটেলটা এই জন্য চুজ করেছি বিকজ এটা পুরো লিটারালি যে হোটেলের যে রুমটা আছে রুমটার পুরো সামনেই, এদিকে ভিউটা তোমরা দেখো ওইদিকে সমুদ্র দেখা যাচ্ছে, লাইক ইটস ওয়াকেবল ডিস্টেন্স, মানে তুমি জাস্ট বিকালবেলা ইয়ে দু সকালবেলা যাচ্ছ দেখো ওখানে সামনেই আছে, খুব সুন্দর ভিউ, ঠিক আছে। অল্প রোদ আছে, অবভিয়াসলি গরমে তো রোদ থাকবে, তো আমরা ভাবছি একটু পরে বেরোবো। তেমনি এখানে আরও সব দেখো কটেজের মতনই আছে, যেমনি আমাদের এই দুটো রুম। অ্যান্ড গাইস আমি তোমাদেরকে এখানে পুলটা দেখাবো, সুইমিং পুলটা, সুইমিং পুলটা খুবই মাস্ট, একটু পরে তোমাদেরকে আমি সুইমিং পুলটা দেখাচ্ছি, ঠিক আছে। তো তোমাদেরকে আমি রুমটা দেখিয়ে দিচ্ছি, প্লিজ স্টে টিউন অ্যান্ড ডোন্ট স্কিপ, আরও ভালো ভালো ব্লগ এরপরে আরও ভিডিওসগুলো দেখবে তুমি, তো দেখতে থাকো ঠিক আছে, তো বাই। Thank you.
And chili chicken খেলাম because আমার তত বেশি variety খাবার ইচ্ছে ছিল না ঠিক আছে আর আমার জিজু এন্ড যে আরেকজন ছিল উনি হচ্ছে আমার লাইক বলতে পারো কি যে ড্রাইভ করেছে আমাদের গাড়িটা প্লাস খুব ভালো বন্ধু আমার দিদি এন্ড জিজু তো ওরা দুজনে খেলো ভাত রাইস ফিশ আলু ভাজা এই সব খেলো তো দিস ইজ দ্য থিং এখন লিটারালি পেট ফুল হয়ে গেছে ঠিক আছে মন হচ্ছে একটু ল্যাড খাই মনে হচ্ছে একটু ল্যাড খাই বাট এবার সবাই এখন ফোর্স করে আছে কি চল জলে চল জলে চল তো আমি বলছি না 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 যাব না যাব না বাট দে আর লাইক ফোর্সিং মি দেখো এখানে শুয়ে আছে লুক এট দিস ফেস তো চলো এবার মনে হয় রেডি হয়ে নিয়ে এবার যাবো জলে তারপর তোমাদের সাথে কথা বলছি